গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর দীপাবলি আর কালী পূজা তোমাদের কেমন কাটলো? আশা করি তোমাদের খুব ভালো কেটেছে। আর আজকে ভাইফোঁটা, তো আজকে আমি বাড়ির সবচেয়ে ছোট, আমার দুটা দিদি আছে, বর্দি চর্দি, তারাও এসেছে আজকে ফোঁটা দিবে আমাকে। আর আমার মামাতো বোন আর মাস্তাতো বোন, তারাও আসছে। সব বোনরা আজকে একসাথে হবো, বোনরা ভাইরা মিলে, তো আজকে ফোঁটা দেওয়া হবে। আর আমার মামাতো ভাইও আছে, সেও আসছে। তো বাড়ির মধ্যে দুটাই ছেলে আর বোন আছে আমাদের সাতজন। সাতজনের মধ্যে চারজন আমাদের ফোঁটা দেবে। তো গাইজ, আর তিনজন অনেক দূরে আছে, তারা আসতে পারছে না। তো বুঝতে পারছো কতটা এনজয় হবে, সব ভাই বোনরা একসাথে হবো আজকে। আর ভাইফোঁটা বলে কথা, বছর তো একটা দিনই, একটা দিনই আসে। আর দিদির কাছে একটা ডিমান্ড থাকবে ভাইয়ের, আমার আমি যাবো, ডিমান্ড করবো কিছু, যে দেখি কি গিফট পাওয়া যায়। আর তাদেরকেও তো দিতে হবে কি গাইস, ঠিক তো? যাই হোক, ভিডিওটি দেখতে থাকো আর আমার দিদির সাথে তোমাদের দেখাবো। চলো পুরো ভিডিওটা দেখবে, ভাইফোঁটা হবে বাড়িতে, সবাই এসেছে, সবাইকে তোমাদের সাথে পরিচয় করাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো দিদিরা রেডি হয়ে গেছে গাইস, তো এখন ফোঁটা দিবে। চলো দেখতে থাকো ভিডিওটা। আর মা শরীরটা পুরো খারাপ, শরীরটা ভালো না মা, প্রচণ্ড পায়ে প্রবলেম, হাঁটতে পারে না ঠিক করে, এই যে বসে আছে মা। কি বলো, আজকে খুব পায়ের ব্যথা, মানে একটু হাঁটাহাঁটি হচ্ছে, তো তার মধ্যে একটু পায়েতে আজকে কাজ আছে, ফোঁটা দিতে আসছে ছেলেকে, সব বোনেরা, তাই এখন শুয়েছিলাম আমি এতক্ষণ সময়। মা ফোঁটা দিয়ে দিতে, মার ভাইকে ফোঁটা দিয়ে হয়ে গেছে, এখন মেয়েরা দিবে। তো মা শরীরটা প্রচণ্ড খারাপ। আর চলো দেখি ওই ঘরে দিদিরা কি করছে। এই যে দিদিরা, বোন, সবাই একটু হাই কর। ওটা ভাই বললাম, আমার বাড়িতে দুটো ছেলেই আছে, একটা আমি আর একটা আমার মামার ছেলে। আমাদের বাড়িতে দুজনই আছে, এই ছর্দি, এটা মামাতো বোন। তো ফোঁটা রেডি? রেডি, তো ফোঁটা দিবে। তো চলো ফোঁটা এখন হবে। আর বদ্দি কোথায়? এই যে আমার বদ্দি, হাই হাই। তো তুই তো রেডি? জোর কদমে ব্যস্ততা চলছে ভাই ফোঁটার। এই দেখো সব মিষ্টি, তো খাওয়া দাওয়া আইটেম তো আজকে খুব ভালোই হবে মনে হচ্ছে। আর বিরিয়ানি মানে সব এক্সপার্ট, আমার কিছু বলতে লাগবে না, আমার মাই সব বলে দিচ্ছে। আর কি বলবো, আমি তো বললাম, আমি কি বলবো না, মা বলতে ইচ্ছে করছে বলুক। ভাই আমি তোকে এটা ভাই ফোঁটার গিফট দিলাম, তুই স্নান করে পরে এসে বস। আমার গিফট এটা পাঞ্জাবি হাট, আর এটা পরে ও বললো ভাই ফোঁটা দিবে। তো গাইস একটু ওয়েট করো, আমি চারটে আসছি এখনই স্নান করে, তারপরে এটা পরে ভাই ফোঁটা হবে, ততক্ষণ একটু ওয়েট করো। গাইস রেডি হয়ে গেছি, আর পায়জামা দিয়েছে আমাকে গিফট, আর দুপুরে শিখাচ্ছে,
আমি তো শিশির জলতে চন্দন শিশির নিবাসে দেওয়া যায় না, তাকে দেখছো না কি ভালো লাগছে ঘাস দুজনকে যেন ঠিক মতো মা বসে আছে শঙ্খ নিয়ে হাতে, শঙ্খ বাজানো ডিউটি মার, শঙ্খ একটু হাই করে দাও, করবে না মুখটা কি সেটাই তো দেখতেছি আমি, বলতে পারছি না হাসো না কেন মুখ, কি বলে আসবে না বিকেলে, ফোটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমাদের বাড়ির সবচেয়ে মেন যারা তাদেরকে ফোটা দেওয়া হবে, তার গেস্ট বলতে গেলে সেই গেস্টদেরকে এখন ফোটা দেবে, গেস্ট বলতে বাড়ির সবচেয়ে বড় অতিথি তাদেরকেও দেখাচ্ছি, যে বাড়ির অতিথি সবচেয়ে বড় গেস্ট আমাদের মার তিন নাতি, সব নাতিদেরকে এখন ফোটা দেওয়া হবে, তোমার খিদা পেয়েছে তুমি খাও তোমার মিষ্টি, এতগুলো মিষ্টি কতগুলো দেখি বাবা রে,
সো গাইস, ভিডিওটি আর বড় না করে এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবে, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর বেল আইকনটা অবশ্যই অল করে দিও। আর নতুন যারা ভিডিও দেখছো তাদের বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই অল করে দিও। অল করলে কী হবে, অল করলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, আর নোটিফিকেশন গেলে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে তোমরা দেখতে পাবে। তো গাইস, ভিডিওটি এখানে শেষ করছি, বাই। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে।